নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। এই মুহূর্তের যে খবরের দিকে নজর রাখবো তা হল প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। ইতিমধ্যেই এনআইএর গোয়েন্দারা সতর্ক, কিন্তু কে দিল এই হুমকি? সব থেকে বড় প্রশ্ন। মুম্বাই ও গুজরাট পুলিশকে সতর্ক করলো জাতীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা বর্ধন, প্রতিনিধি। অঙ্কিতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি, এক প্রকার হত্যা করা হবে এমনটাই হুমকি দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়ে গেছে কেন্দ্রের পক্ষ থেকে। কে বা কারা ঘটনার সাথে জড়িত এখনো অব্দি কি জানা সম্ভব হয়েছে? দেখো, প্রথমে একটি মেল আসে এবং সেই ইমেলের মধ্যে কিন্তু মোদীকে খুনের চক্রান্ত করা হয়েছে বলে জানা গেছে। রীতিমতো এই মেলকে ঘিরে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কপালে এবার ঘাম ছুটেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার যে হুমকি, তা কিন্তু একটি মেলের মাধ্যমে আসে এবং মেল পেয়ে সতর্ক হয় নিরাপত্তা সংস্থা। একই মেলে 500 কোটি টাকা দাবি করা হয়েছে। সে সঙ্গে জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের মুক্তিরও দাবি জানানো হয়েছে। বিশেষ করে এই পুরো ঘটনায় কিন্তু এখন তদন্ত শুরু হয়েছে এবং যে মেল পাঠানো হয়েছে সে মেলে নরেন্দ্র মোদী কে মারার হুমকি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি, তার সাথে 500 কোটি টাকা দাবি এবং কে এই মেল করেছে তা নিয়ে যখন তদন্ত শুরু হয় তখন সেই মেলের মধ্যে একটা বিষয় জলজল করে ওঠে। সেটি হচ্ছে, ইতিমধ্যে জেলে বন্দী রয়েছে গ্যাংস্টার লরেন্স, আর সেই গ্যাংস্টার লরেন্স মুক্তির দাবিও কিন্তু সেই মেলে উঠে আসে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ হুমকির যে ইমেল, সেই হুমকির ইমেল সম্পর্কে মুম্বাই পুলিশকে ইতিমধ্যেই সতর্ক করেছে। গুজরাট পুলিশ ছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে সেই ইমেল শেয়ার করা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রের খবর। এদিকে এই হুমকি ইমেল পেয়ে মুম্বাই পুলিশ নিরাপত্তা আরো জোরদার করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 5টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, আর সেই সঙ্গে ইমেলের উৎস নির্ধারণেরও চেষ্টা করছে এবার বিশেষ তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে সিটি পুলিশ কন্ট্রোল রুম এনআইএর কাছ থেকে এই বিষয় নিয়ে একটি সতর্ক বার্তা পায় এবং ইমেলে যে কুখ্যাত জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই তার মুক্তির দাবিও জানানো হয়েছে। দেখো, 2014 সালেই সেই ব্যক্তি অর্থাৎ যার কথা আমি প্রথম থেকে বলছি, জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই, তাকে কিন্তু জেলবন্দী করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যা সহ বেশ কয়েকটি মামলাও রয়েছে। গত বছর বিষ্ণুই মুসওয়ালার উপর হামলার দায় স্বীকারও করেছিল এবং এর আগে তিনি বলিউড অভিনেতা সলমান খানকেও খুনের হুমকি দিয়েছিল। অর্থাৎ একাধিক নামি দামি ব্যক্তিকে হুমকি দেওয়া এবং তার উপর কিন্তু বিভিন্ন মার্ডারের অভিযোগও রয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতেই সে এখন জেলবন্দী। এরই মধ্যে আজ যে ইমেল পাঠানো হয়েছে সেই ইমেল তারই কিছু সঙ্গীরা করতে পারে বা তার ঘনিষ্ঠরা করতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে তদন্তে বেরিয়ে এসেছে। বিশেষ করে প্রাথমিক সূত্র মারফত খবর যে এই মেল দেওয়া হয়েছে ভয় দেখানোর জন্য, অর্থাৎ বিষ্ণুকে ছেড়ে দেওয়ার জন্য বা যেন এই বিষয়টা নিয়ে কালঘাম ছুটে প্রশাসনিক আধিকারিকদের, তার জন্য এই মেল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি, তবে সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএর গোয়েন্দারা রীতিমতো সতর্ক রয়েছে কে বা কারা করলো এখনো পর্যন্ত সেই তদন্ত জারি রয়েছে বলে খবর কেন্দ্রীয় সূত্রে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।